ব্যঞ্জনে আমি তনুশ্রী আজ এসে গেছি পুজো স্পেশাল চিকেন হান্ডির রেসিপি নিয়ে। এটা বানাতে আমি 1 কিলো চিকেন ভালো মতো ধুয়ে নিয়েছি, আর আছে 4টে বড় পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ফেটানো টক দই 1 কাপ, আর 10-12টা কাজু বাদাম বাটা। প্রথমে আমাদের চিকেনটা ম্যারিনেট করতে হবে, তার জন্য প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিলাম। এরপর 1 কাপ ফেটানো টক দই দিলাম, আর কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম। আমি সামান্য জল দিয়ে কাজু বাদামটা বেটেছিলাম। এরপর দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। এরপর মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপর 1/2 ঘন্টা ম্যারিনেট করতে দিতে হবে। চিকেন বেশিক্ষণ ম্যারিনেট করতে হয় না, 1/2 ঘন্টাই যথেষ্ট। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করলাম। প্রথমে কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিলাম, এরপর 1 চামচ সাদা তিল ফোড়নে দেব। তিলটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। পুরো মাংসটা তেলের মধ্যে দেওয়ার পর ভালো মতো তেলের সাথে মাংসটা মেশাতে হবে। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দেব চিজ, 1টা স্কোয়ার চিজ 1/2 গ্রেট করে আমরা মাংসের মধ্যে দিয়ে দেব। এই মাংসের গ্রেভিটা খুব ক্রিমি হয়, তাই চিজটা দিলে সেই ক্রিমি ব্যাপারটা খুব সহজেই চলে আসে। প্রথমে 10 মিনিট আমরা ঢাকনা খুলে হাই ফ্লেমে মাংসটা কষাবো। 10 মিনিট হাই ফ্লেমে কষানোর পর আমরা চাপা দিয়ে 1/2 ঘন্টা মাংসটা মিডিয়াম ফ্লেমে হতে দেব। 1/2 ঘন্টা পর দেখুন মাংস থেকে অনেকটাই তেল বেরিয়েছে, আর গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়েছে। বেশি ঝামেলা নেই রান্নাটা করতে, শুধুমাত্র 1টা ইনগ্রিডিয়েন্টস দরকার, তাহলেই একদম রেস্টুরেন্টের স্টাইলে আপনি চিকেন হান্ডি খুব সহজে বাড়িতেই বানাতে পারবেন। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি বাকি যে চিজটা ছিল সেই চিজটা আরও 1/2 গ্রেট করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দেব 1/2 চামচ শাহি গরম মশলা পাউডার, 1/2 চামচ কেওড়া জল। ভালো মতো মাংসের সাথে এগুলো মিশিয়ে দেব। এবার সব শেষে আমি দেব 1/2 কাপ নারকেলের দুধ। এটা আপনারা দোকানে পাউডার হিসেবেও কিনতে পারেন, অথবা নারকেল পুড়িয়ে তার দুধটা বার করেও দিতে পারেন। আমাদের চিকেন হান্ডি একদম শেষের দিকে, আমি সব কিছু মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য চাপা দেব। 2 মিনিট পর আমাদের চিকেন হান্ডি বা মুর্গ হান্ডি লাজিজ একদম রেডি। তাহলে পুজোর সময় যদি রেস্টুরেন্টে যেতে নাও পারেন, কোনো আফসোস রাখবেন না, এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন হান্ডি একদম রেস্টুরেন্টের স্টাইলে, আর উপভোগ করুন আমাদের মহোৎসব দুর্গোৎসব। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা।